ইলেকট্রনিক ওভেন ও মাইক্রো ওভেনের মধ্যে পার্থক্য ও ব্যবহার। আমাদের অনেক নতুন রাঁধুনির অনুরোধ ছিল মাইক্রো ওভেন আর ইলেকট্রনিক ওভেনের পার্থক্য নিয়ে কিছু লেখার জন্য, বিশেষ করে যারা নতুন সংসার জীবন শুরু করেছেন তারা। সবারই একটি কমন প্রশ্ন ছিল, কোন ওভেন কিনবেন, মাইক্রো নাকি ইলেকট্রনিক? দুটির মধ্যে যেহেতু অনেক পার্থক্য আছে তাই অনেকেই কনফিউজড থাকেন। তো চলুন এই দুটির মধ্যে কি কি পার্থক্য আছে জেনে নেওয়া যাক। ডিফারেন্ট হিটিং প্রিন্সিপলস। মাইক্রো ওভেনে তাপমাত্রা উৎপন্ন করে মাইক্রো ম্যাটেরিয়াল মলিকিউলের ভাইব্রেটিং কম্পন বা মাইক্রোওয়েভের সাহায্যে। এটা সুপার হাই স্পিডে ওয়াটার মলিকিউল তৈরি করে এবং পরস্পরকে স্ট্রাইক করে তাপমাত্রা উৎপন্ন করে, তাই খাবার গরম হয় এই পদ্ধতিতে। মাইক্রো ওভেনে খাবারের ভেতর থেকে গরম হয়ে বাইরের দিকে আসে। অন্যদিকে ইলেকট্রনিক ওভেন তাপমাত্রা উৎপন্ন করে ইলেকট্রনিক ওয়ার রড এর মাধ্যমে বা কারেন্ট পাওয়ারের থেকে আসে, তাই এই তাপমাত্রা খাবারের বাইরের দিক থেকে ভেতরে প্রবেশ করে খাবারকে কুক করতে সাহায্য করে। ডিফারেন্ট মুড মেড বাই ইলেকট্রনিক ওভেন অ্যান্ড মাইক্রো ওভেন। মাইক্রো ওভেনে মাইক্রো ওভের মাধ্যমে খাবার ভেতর দিক থেকে বাইরের দিকে গরম হয়, আর ইলেকট্রনিক ওভেনে ইলেকট্রনিক ওয়্যারের মাধ্যমে খাবার বাইরে থেকে ভেতরের দিকে গরম ও কুক হয়। ডিফারেন্ট ইউজেস। সাধারণত মাইক্রোওয়েভের ওভেন একটি রিং হিটিং টুল, এটা রান্নার জন্য খুব একটা ভালো টুল নয়, যদিও এখন কনভেনশন অপশনের সহ মাইক্রোওভেন কিনতে পাওয়া যায়। তবে সেটার ব্যবহার ভিন্ন। মাইক্রোওভে ওভেনের যেহেতু খুব তাড়াতাড়ি খাবার গরম হয় তাই খাবারের ময়েশ্চারাইজার বা ফুড ভ্যালু দুটোই নষ্ট হয়, বারবিকিউ বা কনভেনশন অপশনেও নষ্ট হয়। অন্যদিকে ইলেকট্রনিক ওভেনে রান্না করা খাবারের স্বাদ ও ফুড ভ্যালু কোনটাই নষ্ট হয় না। ইলেকট্রনিক ওভেনে রান্না করা খাবার বাইরের দিকে ক্রিস্পি এবং ভেতরের দিকে সফট থাকে, যা সবাই পছন্দ করে। দেখা যাচ্ছে যে মাইক্রোওভেনের ওভেনে খাবারকে দ্রুত রিহিট এবং গরম করে আবার ইলেকট্রনিক ওভেনে মাছ বা মাংস রোস্ট কিংবা বেকিং করা হয়ে থাকে। মাইক্রোওভেনে মেটাল কোনো ডিশে খাবার গরম করা যায় না, কিন্তু ইলেকট্রনিকে ওভেন করা যায়। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।